আর কত সুন্দর রসটা ঢুকেছে দেখুন বোঁদের মধ্যে। একদম ঝরঝরে রসালো বোঁদে হয়েছে, কেউ কারোর গায়ের সাথে লেগে যায়নি, ঘেঁটে যায়নি, কিছুই হয়নি দেখুন। আর কত সুন্দর রস ঢুকেছে দেখুন ভেতরে। নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক বাটি বেসন দিয়ে বোঁদে বা বুন্দিয়া রেসিপি। সবচেয়ে কম সময়ে আর সস্তায় যদি কোনো মিষ্টি বানাতে চান তাহলে আমি বলবো এই বোঁদে রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে। আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপি শুরু করে ফেলি। আজকে বোঁদে বানানোর জন্য আমি এখানে দেখুন এই বাটির মাপে এক বাটি বেসন নিয়েছি, আর এই এক বাটি বেসনে কিন্তু অনেকটা পরিমাণে বোঁদে তৈরি হয়ে যাবে। তো আপনারা যে কোনো বাটি বা কাপ মেপে কিন্তু বেসনটা নিয়ে নেবেন, তবে বেসনটাকে একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে যেন বেসনের মধ্যে কোনো রকম দানা বা গুঁড়ি গুঁড়ি ভাবটা না থাকে। এখন আমি ভালো করে একটু চেলে নেব। বেসনটা আমি ভালো করে চেলে নিয়েছি। এবার ওই এক বাটি বেসনের জন্য আমি এখানে পৌনে এক বাটি নিয়েছি জল। পুরো এক বাটি জল দিলে কিন্তু হবে না, এক বাটি থেকে খুব অল্প একটু কম জল দিতে হবে। আর জলটা একেবারে দিলে হবে না, এরকম অল্প করে দিতে হবে আর একবার করে বেসনের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট কিন্তু এবার বেসনটাকে এইভাবে ফাটাতে হবে। বেশ কিছুক্ষণ কিন্তু আমি বেসনটাকে এইভাবে ফেটিয়ে নিয়েছি, আর ফেটানোর ফলে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, অনেকটাই কিন্তু স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে। আর এইভাবে যত ফেটাবেন বেসনটা কিন্তু ততটাই বাড়তে থাকবে। আর একটা কথা আমি বলে দিই, আমি যেহেতু আজকে নতুন মাটির বাটি নিয়েছিলাম তাই আমি যে পরিমাণে জলটা নিয়েছিলাম জলটা কিন্তু অনেকটাই শুষে গেছিলো, তাই আর একটু জল দিয়েছি। আর এখানে বেসনের সাথে আর অন্য কিছুই দেওয়ার দরকার নেই, শুধুমাত্র বেসনের মধ্যে জলটা দিয়ে এইভাবে ফেটাতে থাকতে হবে। যত ভালো করে ফেটানো যাবে এই বেসনের ব্যাটারটা তত কিন্তু বোঁদেগুলো ফাঁপালো হবে আর একদম ফুলে গোল গোল হয়ে যাবে। যত ফেটাচ্ছি তত যেন বেড়ে যাচ্ছে। টোটাল আমি ওই বাটির এক বাটি জল দিয়েছি হিসাব মতো। বেসনের ব্যাটারটা কেমন ঘনত্ব থাকবে একবার দেখে নিই। এইভাবে ওপর থেকে ধরলে দেখুন একটা রেখার মতো দাগ পড়ে যাচ্ছে, ঠিক এরকম হবে। আর আমি আজকে এই ছানতাটা দিয়েই কিন্তু বোঁদেগুলো ভাজবো, তার জন্য এই বেসনের ব্যাটারটা একটু ছানতার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ছানতাটা এইভাবে দেখুন বাটির ওপরটাতে ধরে আর এইভাবে একটু ঝাঁকাতে থাকবো, কত সুন্দর পড়ছে দেখুন। তার মানে কিন্তু ব্যাটারটা আমার একদম পারফেক্ট রয়েছে। এবার আমি বোঁদেগুলোকে ভেজে নেব। এই দেখুন ওপর থেকে ধরেছি, কত সুন্দর পড়ছে। বোঁদেগুলো ভাজার জন্য তেল আমি গরম করে নিয়েছি, কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার এখান থেকে এক ফোঁটা নিয়ে তেলের মধ্যে দিয়ে দেখবো তেলটা কতটা গরম হয়েছে। তেলে দেওয়ার পর যদি এরকম সঙ্গে সঙ্গে ভেসে ওঠে তেলের ওপরে তাহলে জানবেন তেলটা একদম ঠিকঠাক গরম রয়েছে। এবার আমি ছানতাটা এখানে ধরছি কড়ার ওপরে, আর এক চামচ বেসনের ব্যাটার নিয়ে আমি ছানতার ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে একটু ঝাঁকাতে থাকবো, খুব জোরে জোরে ঝাঁকালে কিন্তু হবে না, একটু আলতো হাতে এইভাবে আস্তে আস্তে ঝাঁকাতে হবে তেলের উপরে।
আর সঙ্গে সঙ্গে কি সুন্দর ভেসে উঠছে দেখো। প্রথমবারে আমি অল্প করে ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু তেলের মধ্যেই পড়ছে সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি তুলে নেব, মিনিট খানেকের মতো ভাজলেই হবে। দেখুন প্রত্যেকটা বোঁদে কতটা গোল গোল হয়েছে। প্রত্যেকবারে বেসনটা দেওয়ার সময় একটু নাড়িয়ে নেবেন, আর এইভাবে ছানটাটা একটু মুছে পরিষ্কার করে নেবেন। জাস্ট কড়ার ওপর ছানটাটা এইভাবে ধরে একটু করে ঝাঁকাতে থাকবো। যদি ছানটার ফুটোটা বড় হয় তাহলে কিন্তু ঝাঁকাতে লাগবে না, শুধুমাত্র ধরে থাকলেই পড়ে যাবে। আর একটু অল্প একটু দিয়ে দেব। এবার আমি এইভাবে তেল ছেঁকে তুলে নেব, একদম মুচমুচে হয়েছে কিন্তু। একটু উঁচু থেকে ফেললে বোঁদেগুলো বেশ বড় বড় হচ্ছে। আর বোঁদেটা ভাজার সময় উনানের জালটা কিন্তু একটু মাঝারি আঁচে রাখবেন, বেশি চড়া হয়ে গেলে কি হবে বোঁদেগুলো একটু বেশি লাল লাল হয়ে যাবে। সবগুলো বোঁদে ভাজার পর একটুখানি ব্যাটার কিন্তু আমি রেখে দিয়েছি। আর দোকানে দেখবেন দু রকম কালারের বোঁদে পাওয়া যায়, মানে বোঁদের সাথে একটু লাল লাল বোঁদেও পাওয়া যায়। সেই লাল রঙটা করার জন্য এখানে আমি এক ফোঁটা দিয়ে দেব রেড ফুড কালার। এটা কিন্তু আপনারা নাও করতে পারেন, পুরো একরকম কালারের কিন্তু বোঁদে বানিয়ে নিতে পারেন, আবার একটু রেড কালার দিয়েও কিন্তু বোঁদেটা বানিয়ে নিতে পারেন। শুধুমাত্র এক ফোঁটা দিলাম রঙের জন্য, আর কিছুই না। একটু ভালো করে মিশিয়ে নেব। লাল কালারটা আমি বেশি দেব না, এক ছানটাই ভেজে নেব। আবার এখন দেখছি সবুজ কালারের বোঁদেও পাওয়া যাচ্ছে, তো আজকে আমি দু রকম কালারের বোঁদে বানালাম। দেখুন লাল রঙের বোঁদেটাও কত সুন্দর হয়েছে। সবগুলো বোঁদে আমি ভেজে নিয়েছি, আর আমি আজকে পুরোটাই রসের মধ্যে দেব বলে কিন্তু অল্প করে বোঁদে ভেজেছি। আপনারা যদি চান রেখে দেবেন তাহলে কিন্তু একটু বেশি করে বোঁদেও ভেজে নিতে পারেন। নেয়ার পর একটা এয়ার ড্রাই কন্টেনারে করে ভরে রেখে দেবেন, যখন ইচ্ছে হবে খাওয়ার তখন কিন্তু রসে ফুটিয়ে খেতে পারবেন। এই দেখুন শুধু বোঁদেগুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন, বুঝতে পারছেন? এবার আমি দু রকম কালারের বোঁদে একসাথে মিশিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। এবার চিনি রসটা করব, করেই ফুটিয়ে নেব। এবার আমি চিনি রসটা তৈরি করে নেব। তার জন্য যে বাটির মাপে আমি এক বাটি বেসন নিয়েছিলাম সেই বাটির মাপেই এক বাটি চিনি নিয়ে নিয়েছি। এবার এই এক বাটি চিনির জন্য আমি এক বাটি জল দিয়ে দেব। এবার আমি চিনিটা গলিয়ে চিনির রস তৈরি করে নেব।
চিনির রসটাকে আমি খুব বেশি ফুটিয়ে গাঢ় করে ফেলবো না, জাস্ট চিনিটা গলে যাওয়ার পর এরকম ফুটে উঠবে, তখনই কিন্তু ভেজে রাখা বোঁদেগুলো চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে। এবার আমি বোঁদেগুলোকে দিয়ে দিচ্ছি। বোঁদেগুলো রসে দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে কয়েক মিনিটের জন্য। একটু ফুটিয়ে নিয়েছি আমি চিনি রসের সাথে। এবার আমি কড়াটাকে নামিয়ে নেব, নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য এমনি এইভাবে রেখে দেবো একটু, এতে করে রসটা খুব সুন্দর বোঁদের মধ্যে ঢুকে যাবে। এবার রস থেকে বোঁদেগুলোকে ছেঁকে তুলে নেব, আর কত সুন্দর রসটা ঢুকেছে দেখুন বোঁদের মধ্যে। রসটা কিন্তু ছেঁকে নিতে হবে। একদম ঝরঝরে রসালো বোঁদে হয়েছে। আর বোঁদেগুলো কতটা রসালো আর ঝরঝরে হয়েছে দেখুন, এই দেখুন, যদি এইভাবে তোলা যায় তো প্রত্যেকটা বোঁদে দেখুন ঝরঝরে হয়েছে, কেউ কারোর গায়ের সাথে লেগে যায়নি, ঘেঁটে যায়নি, কিছুই হয়নি, এই দেখুন। আর কত সুন্দর রস ঢুকেছে দেখুন ভেতরে, একটা কাছ থেকে নিয়ে দেখাচ্ছি, প্রত্যেকটা বোঁদেই কিন্তু একই রকম হয়েছে। যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, কিংবা যে কোনো দিন একটু যদি বোঁদে খেতে ইচ্ছা করবে বা কোনো মিষ্টি খেতে ইচ্ছা করে, সেদিন কিন্তু আপনারা খুব অল্প খরচের মধ্যে, বাড়িতে যদি অল্প একটু বেসন থাকে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই বোঁদেটা বানিয়ে নিতে পারবেন। আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে একবার হলো ট্রাই করবেন, বাড়ির সবাইকে মিষ্টি মুখ করিয়ে দেখবেন, সবাই ভীষণ খুশি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই বোঁদে বা বুন্দিয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।